শিবের প্রতি পাখির ভক্তি আর পাখির সাথে বৃদ্ধা মায়ের গল্প আজ আমি আপনাদের বলব। এই গল্পে বৃদ্ধা মায়ের মন্দির গুজরাটে অবস্থিত। এটি একটি সত্য ঘটনা। আমরা জানি মহাকালের প্রেমে পড়লে সকল বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাই আপনি যদি গল্পটি শুনছেন তাহলে সম্পূর্ণ শুনুন, না হলে আপনার পাপ লাগতে পারে, অর্ধেক শুনে চলে যাবেন না, মহাদেবের ভক্ত হয়ে তাকে অসম্মান করবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একজোড়া চড়ুই পাখি এক বড় মন্দিরের পাশের একটা বড় গাছে থাকত। ওই বড় শিব মন্দিরে যখনই পূজা পাঠ হতো এবং সন্ধ্যায় যখন আরতি হতো তখনই ওই দুটো পাখি ওই মন্দিরে আসত আর ভগবান শিবের আরাধনা করত। ঘণ্টার পর ঘণ্টা ধরে বসে তারা ভক্তি করত। এমনই ভক্তি করত যে ওদের নিজেদের মন, শরীর এবং চারপাশের কোনো কিছুরই খেয়াল থাকত না। পূজোর পর নিজের বাচ্চাদের জন্য এবং নিজের জন্য খাবার জোগাড় করার ব্যবস্থা করত। এটাই তাদের প্রতিদিনের নিয়ম ছিল। আর মন্দিরের পাশে কিছু দূরে একটা বৃদ্ধা মায়ের ঘর ছিল। তার কোনো সন্তান ছিল না, তাই জন্য তার দেখাশোনা করার কেউ ছিল না। উনি একা একাই নিজের জীবন কাটাচ্ছিলেন। বৃদ্ধা মায়ের পাখির প্রতি ভালোবাসা ছিল। পাখির জন্য বাড়ির ছাদে প্রতিদিন খাবার ও জল রাখতেন। বৃদ্ধা মায়ের প্রতিদিনের এটাই কাজ ছিল। আর ওই দুটি পাখি এসে প্রতিদিন বৃদ্ধা মায়ের ছাদে খাবার খেত এবং নিজের বাচ্চাদের জন্যও নিয়ে যেত। বৃদ্ধা মায়ের জন্য পাখিরা পেট ভরে খেত এবং শিবের আরাধনাও করত। এইভাবেই দিন কেটে যাচ্ছিল। একদিন ওই বৃদ্ধা মা অসুস্থ হওয়ায় বিছানায় শুয়েছিলেন। তাকে ওষুধ খাওয়ানোর কেউ ছিল না, ফলে বৃদ্ধা মা দিনের পর দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন, যার ফলে ছাদে পাখিদের খেতে দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না। পাখিরা প্রত্যেক দিন আসত এবং দেখত তাদের জন্য খাবার নেই, ফলে পাখিরা ভাবতে লাগলো যে বৃদ্ধা মা কোথায় গেছে, কেন তারা খাবার পাচ্ছে না। আর তাদের পক্ষে অন্য দূরে কোথাও গিয়ে খাবার জোগাড় করাও সম্ভব ছিল না, ফলে তারা বৃদ্ধা মাকে খুঁজতে লাগল। এদিকে দুর্বল হয়ে যাওয়ার ফলে বৃদ্ধা মা একদিন মারা গেলেন। এদিকে পাখিরা তাকে সব জায়গায় খুঁজে পেল। একদিন মেয়ে পাখিটি বলল যে আমরা তো সব জায়গায় খুঁজলাম কিন্তু বৃদ্ধা মাকে তো কোথাও পেলাম না। তখন ছেলে পাখিটি বলল আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু আমরা তার ঘরেই তাকে খুঁজিনি, তো চলো এবার ঘরে গিয়ে খুঁজি। তারা ঘরে গিয়ে দেখল বৃদ্ধাটি বিছানায় শুয়ে আছে। তারা তার নাকের সামনে উঠতে লাগল, তাকে বিভিন্নভাবে জাগানোর চেষ্টা করতে লাগল কিন্তু কোনোভাবেই বৃদ্ধা জাগল না। তখন ছেলে পাখিটি বলল বৃদ্ধা মা আর আমাদের মধ্যে নেই। তখন তারা খুব কষ্ট পেল। এবার তাদের খাবার জোগাড় করতে অনেক দূর দূর যেতে হতো, এর ফলে সন্ধ্যা হয়ে যেত। সন্ধ্যার সময় যখন শিবের আরতি শুরু হতো তখন ওই দুটো পাখি এসে শিবের আরাধনা করত। তারা কিছু না খেয়ে শিবের আরাধনা করত এক মনে। এক ঘন্টা কাটল, দু ঘন্টা কাটল, অনেকটা সময় কেটে গেল, কিন্তু ওই দুটো পাখি কিছু না খেয়ে ভগবানের আরাধনা করেই যেতে লাগলো। এইভাবে দেখতে দেখতে এক মাস কেটে গেল, তবুও সেই পাখি দুটো শিবের আরাধনা করা ছাড়ল না। এইভাবে মহাদেব তাদের পূজায় প্রসন্ন হয়ে তাদের একদিন দর্শন দিলেন এবং বললেন হে চড়ুই পাখি, তোমরা কি চাও বলো, আমি তোমাদের পূজায় প্রসন্ন হয়েছি, তোমরা যা চাও আমি তোমাদের তাই দেব। চড়ুই পাখিগুলো বলল হে প্রভু, আমাদের আর কিছুই চাই না, আপনি শুধু আমাদের বৃদ্ধা মাকে ফিরিয়ে দিন, ওই পুণ্য আত্মাকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিন। তখন মহাদেব বলল এ কি করে সম্ভব, কোনো মৃত মানুষকে কখনো জীবিত করা যায় না, এটাই সৃষ্টির নিয়ম, এতে আমি কিভাবে বাধা দেব, তাই তোমরা অন্য কিছু চাও। তখন পাখিরা বলল আমাদের ওই বৃদ্ধা মাকেই চাই, আর কিছু চাই না। তখন মহাদেব বললেন ওই বৃদ্ধার শরীর এখন পচে গলে গেছে, তার মধ্যে শরীরটাই নেই, তো আমি সেই শরীরে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করব। তখন সেই পাখিগুলো জেদ করতে লাগল। তারা বলল যে আপনি তো বলেছিলেন যে আমরা যা চাইব আপনি আমাদের তাই দেবেন, তাহলে আপনি আপনার কথা রাখুন। তখন মহাদেব বললেন তোমাদের জেদ আর আমার কথা দেওয়ার কারণে আমি বাধ্য, তাই মহাদেব সেই বৃদ্ধার ক্ষতবিক্ষত শরীর আগে সুস্থ করলেন, তারপর সেই শরীরে প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই বৃদ্ধা মা আবার জীবিত হয়ে
খুলে স্বয়ং মহাদেবকে চোখের সামনে দেখে সেই বৃদ্ধা বললেন, হে প্রভু, আমার জীবন ধন্য হয়ে গেল আপনার দর্শন পেয়ে। আমি কি এমন পুণ্য করেছি যার ফলে আমি আবার জীবিত হয়ে উঠলাম, আমি আপনার দর্শন পেলাম? তখন ভোলানাথ বললেন, আমি আপনার প্রাণ আপনার জন্য ফিরিয়ে দিইনি, আমি আপনার প্রাণ ফিরিয়ে দিয়েছি এই পাখি দুটোর জন্য। যারা নিজেদের জন্য কিছু না চেয়ে দিন রাত আপনার জন্য প্রাণ ভিক্ষা চেয়েছে, কিছু না খেয়ে এক পায়ে দাঁড়িয়ে নিরন্তর আমার আরাধনা করে গেছে, তাই আজ আপনি আপনার প্রাণ ফিরে পেয়েছে। এইসব শুনে বৃদ্ধা মা ভোলানাথকে প্রণাম করলেন এবং ভোলানাথ সেখান থেকে চলে গেলেন। তখন বৃদ্ধা মা পাখি দুটোর জন্য আবার খাবার এবং জল লাগতে শুরু করলেন এবং পাখি দুটো এসে আবার খাবার এবং জল খেতে লাগল। বৃদ্ধা মা তাদের বললেন, তোমরা আমার জীবন রক্ষা করেছো, তোমাদের জন্য আমি আবার প্রাণ ফিরে পেয়েছি। আমি চাই তোমরা আমার বাড়িতেই থাকো এবং আমার চোখের সামনে থাকো। পাখি দুটো তার প্রস্তাবে রাজি হল। এই বৃদ্ধা মায়ের কথা অনেক দূর দূর গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেল। এটা বলা হলো যে একজন জীবিত মানুষ সে মরে গিয়েও আবার ফিরে এসেছে। তাই যাদের দুঃখ কষ্ট আছে, যাদের অনেক রোগ যন্ত্রণা আছে, তারা বৃদ্ধা মায়ের কাছে এসে বলতে লাগলো এবং মহাদেবের পুজো করায় তাদের দুঃখ কষ্ট ভালোও হয়ে গেল। তাই অনেক দূর দূর থেকেও মানুষ আসত বৃদ্ধা মায়ের কাছে। এইভাবেই অনেক দিন কেটে গেল। একদিন ওই বৃদ্ধা মা ওই ঘরেই সমাধি নিলেন। এখন ওই জায়গাতেই বৃদ্ধা মায়ের এক মন্দির আছে। ওই মন্দির গুজরাটে অবস্থিত। পাখির বৃদ্ধা মা হিসেবে ওই মন্দিরকে জানা যায়। ওই মন্দিরে দুটি চড়ুই পাখি আপনি অবশ্যই সবসময় দেখতে পাবেন। আর বন্ধুরা, ওই মন্দিরের নাম অনেক দূর দূর পর্যন্ত আছে। অনেকে মনে করেন যে যাদের দুঃখ আছে, যাদের শারীরিক কষ্ট আছে, তারা যদি এই মন্দিরে এসে পূজা পাঠ করেন, ভক্তি করেন, তাহলে তাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। এই ভিডিও থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে কখনো অন্যের উপর নির্ভর করে থাকা উচিত নয়। কারণ বৃদ্ধা মা যখন জীবিত ছিল তখন পাখিরা ওখান থেকে খাবার পেত, কিন্তু তার মৃত্যুর পর তারা চিন্তায় পড়ে গিয়েছিল যে কোথা থেকে তারা খাবার পাবে, কারণ দূর দূরান্ত থেকে খাবার খুঁজে আনার ক্ষমতা তাদের ছিল না। তাই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজেকে সবসময় সব পরিস্থিতির জন্য তৈরি রাখা উচিত। আজ যে ব্যক্তিটি আমাদের সঙ্গে আছে, কাল সে নাও থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।